আমার বুজুরগের মদ মানুষে খাবার ফরে মানুষের মস্তিষ্ক নষ্ট হয়ে যায়, এই মানুষের ব্যবহার কিন্তু খারাপ হয়ে যায়। এই মানুষে বাবাকে তমিল করতে পারে না, মাকে তমিল করতে পারে না, স্ত্রীদের মানুষে অত্যন্ত জুলুম অত্যাচার করে, মদ খাওয়ার পরে মানুষের সারাটা বডি হারাম হয়ে যায়। রসুল্লাহ ফরমাইন, মানুষে মদ মুখের মধ্যে দেওয়ার পরে মানুষের ইমানটা গিয়া মাথার উপরে ছায়া হয়ে যায়। কিতাও ইমান গিয়া মাথার উপরে বয়। আমার বুজুর্গ, এই অবস্থাতে যদি মানুষের ইমানটা ভিতরের মধ্যে যদি প্রবেশ না করে, তাহলে সেই ব্যক্তি দুনিয়ার থাকি বেঈমান হিসাবে দুনিয়ার থাকি মারা গেল। আল্লাহ, এমন একটি নিকৃষ্ট বন্দা আমাদের নিকটে দিয়া দিয়া যাইতেছে, যে নিকৃষ্ট বন্দার দুর্গন্ধের কারণে, যে ব্যক্তির অশ্লীলতার কারণে, যে ব্যক্তির কুকর্মের কারণে আমরা কিন্তু তোমার কাছে পানা চাইতেছি। আর নেককার মানুষ আটিয়া যায় আটিয়া যাইতে সময় জমিনে আল্লাহর দরবারে দোয়া করে, এই নেককারের হায়াতের জন্য দোয়া করে যায়, আল্লাহ এই ব্যক্তির হায়াতরে তুমি বাড়াই দে, আল্লাহ তোমার বন্ধারে দীর্ঘায়ু দিয়া দুনিয়ার মধ্যে রাখো। রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ইয়াসালুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, ইয়াসালুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, নবী আপনারে মদ এবং জুয়া সম্পর্কে মানুষে প্রশ্ন করবা, কুল হুয়া আযান এরপরে রসুল্লাহ ফরমান, তার অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত নষ্ট করে দিয়েছে, যত রুজি রোজগার করবো সমস্ত রুজি আপনার না হক করে নিয়েছে, হারাম করে নিয়েছে, তার গর্বে থাকি যে সমস্ত ছেলে সন্তান এবং মেয়ে সন্তান জন্মগ্রহণ করবা, এই মেয়ে সন্তান ছেলে সন্তানও কিন্তু হারামি হয়ে যাইব। আমার বুজুরগণ, যে মানুষের সর্ব অবস্থায় মদ্যপান করে তার কি কলিমা নসিব হইবে? কলিমা নসিব হইব নিজি, তার মুখের মধ্যে দুর্গন্ধ, ফরিস্তায় দুর্গন্ধ পছন্দ করেন না সুগন্ধ পছন্দ করেন? জি, ফরিস্তায় সুগন্ধ পছন্দ করেন। এর গতিকে রসুল্লাহ ফরমাইন, নমাজের মধ্যে যাও, দুর্গন্ধময় জিনিস খাইয়া মসজিদের মধ্যে প্রবেশ করিও না, সুগন্ধ লইয়া যাও, ফরিস্তা হলে সুগন্ধ ওটা পছন্দ করেন, আর নবীজির পছন্দনীয় জিনিস হইল সবচাইতে ভালো সুগন্ধ। জুড়ে বলে সুহান নবীজি আত্মীয় সুগন্ধ মানে আতর, নবী যে পছন্দ বসি কর্তা, এর গতিকে উম্মতে মুহাম্মদী জন্য হইল সুন্নত। রাসূলুল্লাহ ফরমায়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানী ওয়া মান আহাব্বানী কানা মাঈ ফিল জান্নাহ, যে ব্যক্তি আমার একটা সুন্নত পালন করলো সে নাকি আমার একটা সুন্নত ভালোবাসলো, আমি রাসূলুল্লাহর সঙ্গে সেই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করব। আমার বুজুরগণ, জুয়ার আড্ডার মধ্যে কোনো সময় যাইও না। আর রাসূলুল্লাহ ফরমান, আল্লাহ রাব্বুল আলামিনে ঘোষণা করেন, বন্দা তুমি যদি জুয়া খেলতে হয় তাহলে আমার সঙ্গে জুয়া খেলো। আল্লাহ কিতা কই, আমার সঙ্গে জুয়ার খেলো, সুদি লগ্নি যদি করতে হয় আমার সঙ্গে দেও, আমারে দেও সুদি, আমি তোমার তান্ডে দিন, আল্লাহরে সুদ খিলা দিতা। জি, আল্লাহ ফরমায়, বন্দা ডেম নানি
এই 25-30টা ড্যাম থাকি শত সহস্র দানা আল্লাহ দেননি না না তে আল্লাহ ফরমায়েন والله يضعف لمن يشاء আমি আল্লাহ যদি চাই তাইলে তোমারে আরো বাড়াইয়া দিব এই জমিন তুমি মদ্য পাইও ইয়া জিও না আরে রাসূলুল্লাহ ফরমায় যদি তোমরা মদ্য পান করো তাইলে তোমরা কোন সময় কলিমা নসিব হইতো না আরে রাসূলুল্লাহ ফরমায় যদি কলিমা নসিব না হয় তাইলে সেই ব্যক্তি তার জীবনের ভরা ডুবাইয়া মারা গেছে মানুষ মারা গেলে মানুষের জনজার মধ্যে এখন দেখা যায় বড় লোক মারা গেলে মানুষ জনতার মধ্যে আপনার যাকে যাকে দলে দলে মানুষ যায় যায় কি না বড় লোক মারা গেলে মানুষ যাকে যাকে দলে দলে যায় রাসূলুল্লাহ ফরমায়েন বড় লোকের কোনো প্রশ্ন নাই নেককার এবং বদকারের প্রশ্ন হইল রাসূলুল্লাহ ফরমায়েন যদি কোনো মানুষ নেককার কোনো মানুষের করার বহন করিয়া লইয়া যায় তাহলে তার গুনায় যত সগীরা আছে সমস্ত আল্লাহ মাফ করিয়া দেন জোরে বলে সুবহানাল্লাহ আর যদি কোনো ওলি আল্লাহ করার মানুষে খাদের মধ্যে বহন করিয়া লইয়া যায় তাহলে রাসূলুল্লাহ ফরমায়েন তার গুনায় সগীরা মাফ এবং সঙ্গে সঙ্গে তার গুনায় কবিরারে আল্লাহ মাফ করিয়া দিলায় জোরে বলে সুবহানাল্লাহ দিল্লুতি আল্লাহর নামে আল্লাহর একজন মায়ার বন্দা আসলা যার নাম হইল হযরত কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহি তাআলা আলাইহি মারা যাওয়ার আগে ওসিয়ত করলা যায় আল্লাহ আমার বিনা কলিমায় তুমি দুনিয়াটাকে বিদায় দিও না এবং কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহি তাআলা আলাইহি ওসিয়ত করলা আয় আল্লাহ মারা যাওয়ার পরে ও মানুষে আমার জনতা তোমরা আমার জনতার নবাল পড়াইও যে মানুষের জীবনে কোনোদিন শৌখে গুনাহ করছে না এলা কোনো মানুষ আসেনি জীবনে কোনোদিন শৌখে গুনাহ করছে না ভাইবানি সাহুলজি ভাইবানি শৌখের জিনা আছে রাসূলুল্লাহ ফরমায়েন আটিয়া যাইতে যদি আজনবী অপরিচিত কোনো নারীর উপরে চক্ষু পড়ে যায় একবার যদি চাও তাহলে শরীয়তের মুয়াফিক তুমি চাইতে পারবা দ্বিতীয়বার যদি চাও তাহলে গুনার মধ্যে শরীক হয়ে দেইবা কারণ সেই দৃষ্টি যেটা সেটা হইল শয়তানের দৃষ্টি আর এই দৃষ্টি পড়ার পরে তোমার কিন্তু গুনার মধ্যে লণ্ডভণ্ড করিলেইব হযরতে কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইলা আমি মারা যাবার পরে ও মানুষ আমার জনতার নামাজ পড়াইব যে মানুষের জিন্দেগিতে কোনোদিন সৌখে গুনাহ করছে না হযরতে কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহি তাআলা আলাইহি মারা গেছেন মারা যাবার পরে লক্ষ লক্ষাধিক মানুষ তার জনতার মধ্যে সমবেত হইছেন সারা উপস্থিতিতে জনতার নামাজ পড়াইত বারবার এলান করে জানানিও যদি নেই বাপের কোনো মানুষ থাকে তাহো জীবনের সৌখে গুনাহ করছ না তাহলে আজকে আইয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জনতার নামাজটা পড়াই দে দেখা গেল কোনো মানুষ নাই রাসূলুল্লাহ ফরমা আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন ওলা ইয়াহদুদুনা মিন আবসারিহিন্না হে পুরুষ তোমরা চক্ষুটারে তোমরা নারীদেরটা কি নিম্নগামী করিয়া রাখো এর গদিকে রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে পুরুষদের সম্বোধন যেভাবে করছেন ওভাবে নারীদের আল্লাহ সম্বোধন করছেন তো হযরত কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহ তাআলা আলাইহি ফরমাইলা আল্লাহ মারা যাবার পরে ও মানুষ আমার জনতার নামাজ পড়াইব যে মানুষের জিন্দেগিতে কোনোদিন গুনার কাজে তার কাপড় দিয়ে সরাইছে না আমার বুজুর্গগণ অনেক সময় অনেক যায় জরুরত ছাড়াও মানুষে হাঁটু বাইর করে হাঁটে হাঁটে কিনা রাসূলুল্লাহ ফরমায়েন একজন মানুষ একজন পুরুষে হাঁটু বাইর করা হইল সাইর মজমে হারাম হযরতে কুতুবউদ্দিন বখতিয়ারে কাকি রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইলা আমি মারা যাবার পরে ও মানুষ আমার জনতার নামাজ পড়াইব যে মানুষে গুনার খাতে তার কাপড় কোনো সময় সরাইছে না অনেক সময় মানুষের কাছ থেকে শোনা যায় মানুষ তাদের স্ত্রীগণের সঙ্গে বড় অরূপ ব্যবহার করিয়া থাকে রাসূলুল্লাহ ফরমাইল এইভাবে কোন সময় তোমরা করিও না
তেলান করিয়া দেখা নিইল জানা নিইল জঞ্জলিন এই ভাবের শর্তে কোন মানুষ বন্দী হইয়া থাক তাহলে আজকে কুতুবউদ্দিন বক্তিয়ার কাকির জনধারণ বাসা ভোড়াই দে বারবার এলান করিয়া জানা নিও যদি কোনো মানুষ থাকো তাহলে কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি আল্লাহর ওলির জনধারণ বাসা ভোড়াইয়া দে দেখা গেল কোনো মানুষ মিলে না কোনো মানুষ নাই এরপরে হযরতে কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহি তাআলা আলাইহি আরেকটা ওসিয়ত করল আমি মারা যাবার পরে মানুষের মার জনজার নামাজ পড়াইব যে ব্যক্তির জিন্দেগিতে শোকে কোনো গুনাহ করছে না এই ব্যক্তি জীবনে কোনোদিন নামাজ ত্যাগ করছে না বারবার এলান করিয়া জানানিও যদি এই বাপের সঙ্গে বন্ধু হইয়া থাকো তাহলে আজকে কুতুবউদ্দিন বক্তিয়ার কাকির জনধার নামাজটা ভোড়াই দে লক্ষ লক্ষ মানুষের সমাবেশের মধ্যে জনজা লইয়া হাজির আর জানানিও বারবার দেখা গেল কোনো মানুষ হইয়া কুতুবউদ্দিন বক্তিয়ার কাকির জনধার নামাজ ফোড়ানি সম্ভব হয় না যদিন কোন মানুষ থাকিয়া থাকো জিন্দগিতে গুনার কাজে কাপড় সরাইছো না জিন্দগিতে কোনোদিন নমাজ ছাড়ছো না জিন্দগিতে কোনোদিন সৌখে গুনা করছো না জিন্দগিতে কোনোদিন মদ্যপান করছো না আরে জিন্দগিতে কোনোদিন গাঞ্জা খাইছো না জিন্দগিতে কোনোদিন মদ খাইছো না জিন্দগিতে কোনোদিন জোয়ার আড্ডার মধ্যে গেছো না ফুরের মালের তোষাদ মরছো না মা বাবার প্রতি ভালো এবং শ্রদ্ধার ব্যবহার করছো এই বাপের যদির শর্তে বন্দী হইয়া থাকো তাহলে আজকে কুতুবউদ্দিন বক্তিয়ার কাকির জনজার নামাজটা ভোড়াইয়া দে দেখা গেল কোনো মানুষ নাই হঠাৎ করিয়া দেখা যায় একজন ব্যক্তি গুড়ার উপরে সোয়ার হইয়া আইতেছেন মাথার মধ্যে রুমাল দিয়ে আপনার ডাকিয়া রাখা আয়া কইলে আমি এই শর্ত বলে বন্দী আছি আমার ঘরে সমস্ত দাঁড়াও আমি আজকে কুতুবউদ্দিন বক্তিয়ার কাকির জনজার নামাজটা ভোড়াইয়া শেষ করার পরে সমস্ত মানুষ দৌড়াই আইলা হায় রে হায় এত পাকি যায় এত উচ্চ স্তরের আলো আমলওয়ালা কোন ব্যক্তি দেখতে রাখবো আমাদের তার নিকটে আইসো আওয়ার পরে তার মাথার মধ্যে থাকি আপনার রুমাল সরানি হয়েছে সরানির পরে সমস্ত দেখতে পাই এই নইলা দিল্লির বাদশা হযরতে শামসুদ্দিন আল তুমি আগের যুগের বাদশাগণ কি পরিমাণ নেককার আসলা কি পরিমাণ সনে আসলা সাহাবায়ে কেরাম কি পরিমাণ নেককার আসলা আমাদের মধ্যে বিচার নাই এখন দেশের শাসক যে আছে স্যার যত মানুষ আছেন তার শাসনের বিচে ফালাইয়া মারি নাই তো আগের বাদশাদের খেয়াল আসলো যে মানুষ কিভাবে রর অনুরুদ্ধ উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের দ্বিতীয় খলিফা মক্কা শরীফে 750 বর্গ কিলোমিটারের প্রেসিডেন্ট আসলা প্রতিদিন রাজ্যের সময় তো হযরত উমর মদিনার গলির মধ্যে বারইয়া আঠিতা আঠি আঠি দেখতা বিধবা অসহায় মানুষ কোন কষ্টের মধ্যে আসেনি বিধবা নারী অসুস্থ ভুক্ত ভুগিনি বেমারে রোগে আক্রান্ত নিয়েও ভাবে আঠিতা আঠিতে সময় দেখা যায় রাস্তার নিকট একটা বাঙ্গা ঘর যেটা খাজুর পাতা দিয়ে পুনর্বানাইল একটা ঘরের মধ্যে বাচ্চারা আপনারা কান্দিতেছেন আর মায়ে সান্ত্বনা দিতেছেন তোমাদের বাবা বাজারের মধ্যে গেছেন সামান্য ভরে খাইবা কুদার যন্ত্রণায় কান্দিত্রা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নুয়ে শুনছেন শুনার পরে দেখা যায় এই মহিলায় একটা তসলার মধ্যে আরবের শুকনা পাথর ফালাইয়া পানি দিয়া শুধুমাত্র লড়াচড়া করতেছেন হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নুয়ে শুনুন এই মহিলাটা বাচ্চাদের কইতেছ এন বাচ্চারা সামান্য সময় তোমরা ইন্তেজার করো আমি রান্না তোমাদের জন্য করতেছি আমি রান্দিয়ার পরে খাইবা হযরত উমরের খানের মধ্যে ইয়া লাগছে হাজুরের চাটাইর ঘর সামান্য উগি দিছেন গুগি দিয়া দেখছ এই মহিলার এই অবস্থা
যে সময় দেখছেন দেখার ভরে সঙ্গে সঙ্গে মদিনা শরীফ ঘুরি আইস আয়া বৈতুল মাল থাকি সামান্য মাল বাইর করিয়া সেই মহিলার ঘরের মধ্যে আবার উপস্থিত হইস ওয়ার ঘরে মহিলার ডাক দিস নক মহিলা ও মা সামান্য দরজা খুল গো মা তোমার ঘরের মধ্যে আমি আইছি বলে আমার ঘরের মধ্যে কোন ছেলে সন্তান আমার ঘরের মধ্যে কোন বেটা মানুষ নাই আমার ঘরের মধ্যে কোন পুরুষ নাই আমার ঘরের মধ্যে তুমি প্রবেশ করিও না বলে ও মা তোমার বাচ্চাদের কষ্ট দেখে আমার সহ্য হয়েছে না গো মা আরবের বয়ে তুল মাল থাকি সামান্য মাল তোমার বাচ্চাদের জন্য লই আইছি হযরত ওমর ফারুক যে সময় ঘরের মধ্যে ঢুকছেন ঢুকার পরে কইলাও গো মা তোমার বাচ্চাদের লইয়া তুমি শান্তি মনে খাইয়া তুমি জীবন বাসন করো হযরত ওমর মালগুলা বাইর করিয়া দিছেন দেওয়ার পরে সেই মহিলা বড় খুশ হইছেন খুশ হওয়ার পরে দেখা গেল হযরত ওমর ফারুকে ফরমাইন মাগো এই যে তোমার বাচ্চারা যে কষ্ট করছে আর তুমি বাচ্চাদের সন্তুষ্ট দিছো তুমি রান্না বান্না করতেছো তোমরা থোড়া অপেক্ষা করো এই কষ্টের কারণে আমি কোনো জন্য তোমার কাছে অনুরোধ করি গো মা খালি ময়দানে মা শুরু কিন্তু আমি উমর দেশের নিন্দা করিও না হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এইভাবে ব্যবহার আসলো আমাদের দেশের মানুষ যদি বড় হয় তাহলে আমাদের বড়র কাছ থেকে আমরা কিচ্ছু পাওয়ার আশা করা যায় না আল্লাহর নবীর ব্যবহার দেখো আল্লাহর নবীর কি পরিমাণ ব্যবহার আতামিন উতালে মদিনা আল্লাহর নবী মদিনার একটা গলির দিকে দিয়ে যাইতেছেন যাইতে সময় একটা পাহাড় অতিক্রম করিয়া রাসূলুল্লাহ যাইতরা যাইতে সময় একজন বৃদ্ধ মহিলা রাসূলুল্লাহ দেখছেন সেই বৃদ্ধ মহিলার খাদের মধ্যে একটা বড় বিরাট গাই কিতা গাই গাইটা দেখিয়া রাসূলুল্লাহ ফরমান মাগো আমার ভিড়ের মধ্যে তোমার গাইটা তুলিয়া দেও আমার ভিটির মধ্যে তোমার কাটুরিটা উঠাইয়া দেও এই বৃদ্ধা মহিলা হইলা যদি কষ্ট না হয় তাহলে তোমার ভিটির মধ্যে আমার কাটুরিটা উঠাও যে সময় কাটুরিটা উঠাইয়া নিয়া রাসূলুল্লাহ গন্তব্যস্থলে পৌঁছাই দিস এই বৃদ্ধ মহিলা হইতে তাকে যে হায় আল্লাহ আর দেশের মক্কা নগরে আবদুল্লাহর বেটা মোহাম্মদ নামে খারে আল্লাহ নবী বানাইলা হায় আল্লাহ যদি নেনরে নবী না বানাইয়া এই ব্যক্তিরে নবী বানাইতা তাহলে আমার মতন কত বিধবার ফায়দা হইল আল্লাহর নবী পরিচয় দিছেন না আল্লাহর নবী ফরমাইন মাগো তুমি সারা রাত সারা রাস্তা যারে তুমি গালি গুলো করছো গো মা এই রইলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেই বৃদ্ধা মহিলা কাটুরিটা ফলাইছে ফলাইয়া রাসূলুল্লাহর কদমের মধ্যে ধরছে দরিয়া কইল আমারে মাফ করিয়া দেও আর আমারে সঙ্গে সঙ্গে ফলাই দেও লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওটা হইল আমাদের সর্বশেষ পুঞ্জি নবী যে ফরমাইন মান কানা আখিরু কালামিহি আখির কালাম যা লইব কবর হাসর মিজান ফুলসিরাত আল্লাহ তাম্বালা করবা আমরা প্রত্যেক আল্লাহ ভালো মৃত্যু দান করুক এবং প্রত্যেক রে জুয়ার আড্ডার তাকি মত তাকি ত্যাগ করিয়া মর্তাকে পরিত্যাগ করিয়া আমরা যেন নমাজি মুখী হইতাম পারি আমরার যেন আদর্শ নবীজির আদর্শ আল্লাহ পরিবর্তন আর পরিবর্তন করিয়া দেও জোরে হোক আল্লাহুম্মা আমিন হযরত হাজিরিনে কেরাম এখন আমি আমার সময় শেষ হয়ে গেছে আমি আপনারা প্রত্যেক নিয়া মুক্তসরে দোয়া কর্ম পরে মধ্যে আজান হইয়া নমাজ হয়ে যাবে নারে একবার দূরে সরে লাগা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি آمين الحمد لله رب العالمين اللهم افتح لنا بالخير واقتم لنا بالخير واجعل عواقب أمورنا بالخير بيدك الخير إنك على كل شيء قدير
ربنا لا تدع لنا ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا دينا الا قضيته ولا مريضا الا شفيته وعافيته ولا عدوا الا دمرته وخذلته يا الله يا رب العالمين اي الله الدنيا من সবচাইতে শ্রেষ্ঠ জায়গা তোমার ঘর আয় আল্লাহ তোমার ঘরের সামনে আয়া তোমার হবিবর পেন্ডেন্ট জানিয়া তোমার মায়ার বন্দা হল বড় সুন্দরভাবে আশ্রয় লই সুদার হামুর ওয়াহিবি আয় আল্লাহ কোন বন্দার এই মহফিল থাকি গুনাহ দি আপনি গুনি বেবার করিও না আয় আল্লাহ রব্বুল আলামিন এই মহফিল হইলা মানুষ শুনি কইছেন খেউরর মা নাই খেউরর বাবা নাই আয় আল্লাহ খেউরর দাদা দাদি আত্মীয় স্বজন নানা নানি ভাই বিরাদ বন্ধু বান্ধব অনেক আত্মীয় স্বজন কবরের মধ্যে রহমুর ওয়াহিবিন আয় আল্লাহ আপনার কবর বাসিন্দা আপনার এই মহফিলের সব দিয়ে আপনি মুনি বে মালামাল করিয়া দে আয় আল্লাহ বিশেষ করে আপনার মুর্দে গান মা বাপরে আপনি মুনি বে মাফ করিয়া দে আয় আল্লাহ জীবিত যারা আছে আমরা জীবিত ওনার হায়াত রে আপনি মুনি বে বাড়াই দে তোমার মায়ার বন্ধা হলে দৌড়া দৌড়ি করিয়া তোমার হবিবার প্যান্ডেল আয়োজন করছে রে আল্লাহ একের টাকার বদলতে তোমার বন্ধা হলে রেখাও যেন মুর্দে গান দে আপনি মুনি রব্বুল আলামিনে মাফ করিয়া দেও আমি গুনাহগারে যা কিছু হইলাম ভুল হইলে আপনি মুনি বে মাফ করিয়া দিও তোমার বন্ধা হলে মনে যুগের সহি সঞ্চয়ের প্রত্যেক রে রুফরে কামল করে তো বিগমনে দান করিয়া দেও যত যুবক হলাইয়া শরীর গৈছেন প্রত্যেক রে উমরে ফারুকের মতন সব সাহসী বানাই দেও আয় আল্লাহ যত মুরব্বিগণ আছেন সমস্ত দিল্লের আবু বকর সিদ্দিকের দিনের মতন অভিনে বানাই দেও আয় আল্লাহ তোমার বন্ধা হলে দৌড়া দৌড়ি ফরিয়া প্যান্ডেল আয়োজন করছেন জানানে দাওয়াত দিছেন প্রত্যেক রে সময় মতো আজারে তো বিগমনে দান করিয়া দেও আয় আল্লাহ উলামায় কেরাম হলে জানসিয়ত করবা আমিন আমিন।